এখন থাকছে বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে কাঙ্গনার অনুপস্থিতিতে কাঙ্গনার অফিস ভাঙছে বিএমসি, কিন্তু কেন? কাঙ্গনার দাবি সবটাই হচ্ছে ষড়যন্ত্র। এরপর থাকছে জুনিয়র এনটিআর এর উপর এখন অনেক প্রডিউসাররাই বিরক্ত, বাট কারণটা কি? অ্যান্ড ফাইনালি থাকছে প্রভাসের আদিপুরুষ সিনেমা শুটিং এমন ভাবে করা হবে যেমনটা এর আগে কখনোই ইন্ডিয়ান সিনেমাতে হয়নি। জানাবো এই বিষয়ে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। শকিং নিউজ, কাঙ্গনার অনুপস্থিতিতেই ভাঙা হচ্ছে ব্যান্ড্রায় অবস্থিত কাঙ্গনার অফিস। আর আজকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে বিএমসি বুলডোজার এবং আরো কিছু মেশিন নিয়ে কাঙ্গনার অফিসের বাইরের অংশটা ভাঙছে। শুধু বাইরেই নয়, ভিতরেও অনেকটা অংশ ভাঙা হয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কাঙ্গনার অফিস ভাঙছে কেন? বিএমসি অফিসিয়ালদের দাবি, কাঙ্গনার অফিস ইলিগাল জায়গায় বানানো, এখানে বিল্ডিং বানানোর পারমিশন নেই, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা ভেঙে ফেলা হচ্ছে। এবং গতকাল নাকি এই বিষয়ে নোটিশও পাঠানো হয়েছিল কাঙ্গনার অফিসে। বাট কাঙ্গনার দাবি, এ সবটাই হচ্ছে ষড়যন্ত্র। তিনি ডেমোক্রেসি এবং অন্যান্য বিষয় নিয়ে আওয়াজ তুলেছেন, দ্যাটস ওয়াই তার শত্রুপক্ষ ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে। তিনি জানা নোটিশ দেওয়ার এত শর্ট টাইমের মধ্যে কিভাবে কেউ কারো প্রপার্টিতে ঢুকে এভাবে মালিকের অনুপস্থিতিতে ভাঙচুর করতে পারে? তবে বর্তমানে কাঙ্গনা ফুল প্রোটেকশন নিয়ে মুম্বাইতে পৌঁছে গেছেন এবং মুম্বাইতে পৌঁছেই তিনি হাইকোর্টে পেটিশন ফাইল করেন এবং হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে আপাতত কাঙ্গনার অফিস ভাঙা যেন বন্ধ রাখা হয়। এবং হাইকোর্ট থেকে এও বলা হয় যে কাঙ্গনার কাছে প্রপার এক্সপ্লেনেশন যেন বিএমসি দেয়, কেন কাঙ্গনার অনুপস্থিতিতে তার প্রপার্টিতে ঢুকে বিল্ডিং ভাঙার কাজ শুরু করা হলো। ওয়েল, বিল্ডিং ভাঙনের কাজ তো আপাতত বন্ধ করা হয়েছে, বাট কাঙ্গনা টুইটারে বেশ কিছু পোস্ট করেন, যার মধ্যে কাঙ্গনার একটি পোস্ট নিয়ে নেটিজনেরা বেশ খেপেছেন। সেই একটি পোস্টে তিনি লেখেন, তার অফিস তার কাছে মন্দিরের মতো, আর আজকে তার মন্দির ভাঙা হচ্ছে ঠিক যেমনভাবে বাবরের মসজিদ ভাঙা হয়েছিল। ব্যাস, এই হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনাটা টেনে আনার পর অনেকেই বলছে কাঙ্গনা ননসেন্সের মতো কথা বলছে, কেন সে সবকিছুতেই কন্ট্রোভার্সি টেনে আনে। অনেকে আবার এও ভাবছে তার অফিস ভাঙা হচ্ছিল ঠিকই হয়েছে, এই কাঙ্গনা পুরো বলিউডকে নষ্ট করে দিয়েছে, অনেক হিংসে তার মনে। এবার আসি জুনিয়র এনটিআর এর কাছে। নো ডাউট, জুনিয়র এনটিআর সাউথ ইন্ডিয়ান ডিমান্ডেবল অ্যাক্টরদের মধ্যে একজন, যাকে নিয়ে ফিল্ম বানাতে ফিল্ম মেকার্স এবং প্রডিউসারদের লাইন লেগে থাকে। বাট রিসেন্টলি ইন্ডাস্ট্রিতে একটা খবর ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে অনেক প্রডিউসাররাই নাকি জুনিয়র এনটিআরের উপর বিরক্ত। কারণটা কি? কারণটা হচ্ছে জুনিয়র এনটিআর তার আপকামিং মুভিগুলোর জন্য প্রডিউসারদেরকে রিকোয়েস্ট করেছেন যেন তার ভাই কল্যাণ রামকে কোর প্রডিউসার হিসেবে রাখা হয়। জুনিয়র এনটিআরের এই ডিসিশনটা নিয়েই অনেক প্রডিউসারদের আপত্তি রয়েছে, তারা জুনিয়র এনটিআরের এমন ডিসিশনে মোটেও খুশি নয়। এর পিছনে অবশ্য রিজন আছে, কারণ কল্যাণ রাম যে এবারই প্রথমবার প্রোডাকশন বিজনেসে ঢুকছে এমনটা নয়, তিনি এর আগেও বেশ কিছু মুভি প্রডিউস করেছিলেন, যেমন পাতাস, তারপর এনটিআরের বায়োপিক, এছাড়া আরও বেশ কিছু মুভি, কিন্তু সেই মুভিগুলো থেকে প্রফিট ঠিক মতো আসেনি অ্যান্ড বক্স অফিসে ডিজাস্টার হয়। এবং সূত্র মতে জানা যায় যে কল্যাণ রাম জুনিয়র এনটিআরের মুভিগুলোর ফিনান্সিয়াল টার্মসগুলো ঠিকঠাক মতো খেয়াল রাখবে, অ্যান্ড এইসব বিষয়গুলো নিয়ে প্রডিউসাররা একটু চিন্তায় পড়েছেন। তারা অ্যাকচুয়ালি চান না কল্যাণ রাম তাদের সাথে কো-প্রডিউসার হিসেবে থাকুক। ওয়েল, এখন দেখা যাক জুনিয়র এনটিআর তার ডিসিশনটা চেঞ্জ করে কিনা। এবার আসি আদি পুরুষের কাছে। প্রভাসের আদি পুরুষ তো এখন অনেক হাইপে রয়েছে এবং অনেকগুলো কারণও রয়েছে। নাম্বার ওয়ান, এটা অনেক হাই স্কেলে বানানো হবে। নাম্বার টু, এখানে কাস্টিংটা অনেক ইন্টারেস্টিং। এবং এখন জানা গিয়েছে আরেকটা ইন্টারেস্টিং খবর। হ্যাঁ, আমরা তো জানি যে এই মুভিটাকে এমন একটা বিশাল স্কেলে বানানো হবে যেমনটা হয়তো বলিউডে এর আগে কখনই হয়নি। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতেও এমন কাজ হয়তো এর আগে হয়নি। এবং আমরা এও জেনেছিলাম এখানে যে ব্যাটল সিকোয়েন্সগুলো থাকবে সেটা অনেকটা হলিউড স্ট্যান্ডার্ডের ম্যাচ করে করা হবে। অ্যান্ড রাইট নাও বেশ কয়েকটা সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে এই মুভির শুটিংটা কিভাবে হবে এবং ডিরেক্টর প্রডিউসাররা কি প্ল্যান করে রেখেছেন। জানা যায় যে এই মুভির পুরো শটটা গ্রিন স্ক্রিনে হবে এবং যুদ্ধ হোক কিংবা ইমোশনস, সবগুলো সিন এই গ্রিন স্ক্রিনে থ্রোই করা হবে। মোট কথা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিনেমাটাই গ্রিন স্ক্রিনের মাধ্যমে করা হবে। অ্যান্ড এখানে অনেক হাই স্কেলের VFX এর কাজও থাকবে। শুধু তাই নয়, পুরো সিনেমা গ্রিন স্ক্রিনে করার উদাহরণ কিন্তু এর আগে ইন্ডিয়ান সিনেমাতে নেই। এর আগে হলিউডে বেশ কিছু মুভি হয়েছে, কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে পুরো সিনেমার কাজ গ্রিন স্ক্রিনে করা কখনই হয়নি। শুধু তাই নয়, এখানে যেহেতু অনেক হাই স্ট্যান্ডার্ডের VFX এর কাজ থাকবে, দ্যাটস ওয়াই এখানে হলিউডের টিমও থাকবে। এবং জানা গিয়েছে যে VFX এর জন্য হলিউডের মুভি অ্যাভাটার এবং স্টার ওয়ার্সে যারা সুপারভাইজ করেছিল VFX এর কাজ, তারাই আদিপুরুষ সিনেমার VFX এর কাজগুলো সুপারভাইজ করবে। ওয়েল, তাহলে এখন তো বলার অপেক্ষা রাখে না এই সিনেমা আসলে কত বড় স্কেলে বানানো হচ্ছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।
সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।